আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনোদিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। ওই দিন কি ধর্মে ধর্মে ভাগ করে দিয়েছিল বেশি করে, যেই দিনকে তাজিয়ার জন্য দুর্গা উৎসবের বিসর্জন বন্ধ করেছিল ওই দিনই বাংলার সব থেকে বেশি সাম্প্রদায়িক বীজ বপন করা হয়েছিল। কেন ইতিপূর্বে হয়নি? বাংলা হিন্দু মুসলমান কি আলাদাই থাকতে চায়? কোনোদিন না, হিন্দু মুসলমান একসাথে থাকতে চায়। যেদিনকে তাজিয়ার জন্য দুর্গা উৎসবের সরি দুর্গা বিসর্জন বন্ধ রেখেছিল সেই দিনই ক্ষতি করেছে বাংলার। এমনি তো বিভিন্ন সময় করেন, কেন একসাথে হয় না? দুর্গা বিসর্জন তাজিয়া হবে না কেন? এটা আমাদের কালচার, আমরা দীর্ঘদিন ধরে দেশে বসবাস করে আসছি হিন্দু মুসলমান নির্বিশেষে, কেন উনি করতে গিয়েছিলেন? আর একজন মুখ্যমন্ত্রীকে আল্লাহর কসম ভগবানের নামে কসম দিব্যি করতে লাগে না, তার কথাটাই আমরা বিশ্বাস করব কি করে বিশ্বাস করতে পারি? ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল, আর আমার আপনার পরিবারের সন্তানরা যারা পাস করে আজকে 1000 দিনের ওপরে আন্দোলন করছে, অবস্থান বিক্ষোভ করছে, তাদের যারা সমাধান করতে পারে না তারা আল্লাহর নামে শপথ করে ভগবানের নামে শপথ করে সত্য বলবে, বিশ্বাস করা যায়? গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল, হোয়াট ইজ দিস? তাহলে কি বলতে হবে, কোনটা সুনাম করতে হবে বলুন, সেটা আমরা সুনাম করব। সুনাম করার জায়গা দিয়েছে, যেখানেই তৃণমূল সেখানেই তো দুর্নীতি, আর যেখানেই দুর্নীতি হয়েছে সেখানেই তৃণমূলের উপস্থিতি। সুতরাং সুনাম করার জায়গা নাই, সুনাম করার জায়গা থাকলে অবশ্যই সুনাম করব। আর সোনাদানও রাখবেন কি বাবা, ওই ইঁদুর তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে, আর লুট করে নেবার পরে সিজার লিস্ট পাবেন না। শোনেন, সাধারণ মানুষ হোক আর কোনো নেতা হোক, সোনাটা রাখতে গেলে বাড়িতে নির্দিষ্ট নিয়ম আছে, দেশের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা আছে, তার জন্য পাকা রসিদ লাগলে অসুবিধা নেই। বুক ফুলিয়ে যাবে ইডি, মুখ ফুলিয়ে আসবে, তখন বোঝানোর জন্য বলছি আইনের যদি কোর্টে যায় বুক ফুলিয়ে যাবে, মুখ ফুলিয়ে আসবে আইনের চরকে। আর আপনি বাড়িতে কেজি কেজি সোনা রাখবেন, আপনার কোনো ডকুমেন্টস থাকবে না, বিল থাকবে না, আর সেটা যে যদি ইডি সিবিআই কেউ ধরে নেয় তখন ইডি সিবিআই খারাপ হয়ে যাচ্ছে। বাংলা মুসলমানদের মক্কা মদিনা, বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর বেলুড় মঠ। কে আমি দেখে নিয়েছি যে ইনারা ভুলভাল বেশি বকে, যেদিন আপনার মা সারদার সাথে ওনার তুলনা করেছিল, যেই দিন হযরত মোহাম্মদের উম্মত বলে ওনাকে এ করেছিল, উনি মানে তৃণমূলকে হযরত মোহাম্মদের উম্মত না বলে মমতা ব্যানার্জির উম্মত এই ধরনের করেছিল, তাদের মুখে তো এইগুলো মানাবে। মক্কা মদিনার গুরুত্ব, মক্কা মদিনার যেখানে আছে সেখানে, কালীঘাট মন্দিরের গুরুত্ব, কালীঘাট মন্দিরের যেখানে আছে, দক্ষিণেশ্বর মন্দিরের আলাদা গুরুত্ব সেখানের জন্য, আপনার আপনার উড়িষ্যাতে জগন্নাথের এতে আলাদা তার গুরুত্ব। এই এইগুলো করার কারণেই হচ্ছে মানুষের মধ্যে গুলিয়ে দেওয়ার জন্য ভোটটা নেওয়া, সেইটাই তো প্রশ্ন। কথা হচ্ছে এইগুলো বলায় শুধুমাত্র ভোট নেওয়ার হচ্ছে চক্র চলছে, আর কিছুই না। সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড় টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়া বুরুজে, কাপড়ের কারখানা কোথা বানিয়েছে, সেটাও তো অসত্য, সেটাও তো অসত্য তথ্য দিচ্ছে। উনি 99টা তৈরি হয়েছিল গার্মেন্টস হাবের জন্য, সেটার পরিবর্তে 400 কোটি টাকা সম্ভবত বরাদ্দ করে বলেছিল নুঙ্গি স্টেশন আছে ওখানে গার্মেন্টস হাব বানিয়ে দেবো। এত বছর হয়ে গেল, কটা ইট গেঁথেছে জিজ্ঞাসা করুন তো। মেটিয়াপুরের বস্ত্রশিল্পের কথা বলছেন, যোগাযোগ ব্যবস্থা কি, রাস্তাঘাটের অবস্থা দেখুন, পানীয় জলে টয়লেট পর্যন্ত ঠিকঠাক নাই, ওখানে ব্যবসায়ীরা কিভাবে যাবে ওখানে? ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, চ্যালেঞ্জ করার জায়গা না। আপনারা ব্যবস্থা করতে পারবেন একবার 1 ঘন্টার জন্য? মমতা ব্যানার্জি থাকবেন, আমি নওশাদ সিদ্দিকী থাকবে, ওপেন কোশ্চেন অ্যান্সারিং হবে, সেখানে লাইভ হবে, একবার ব্যবস্থা করুন। উনি যে কতটা অসত্য বলছেন সেগুলো প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়ে দেবো। শুধু ভোট আসলে সংখ্যালঘুদের কথা মনে পড়ে, ভোট আসলে মানুষের কথা মনে পড়ে, ভোট মিলে যাওয়ার পরে ওনাদের আর খুঁজে পাওয়া যায় না, সেটা একটা একটা করে বুঝিয়ে দিতাম। বাকটুইতে যে ঘটনা ঘটেছিল, আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি। চাকরি কিসের চাকরি দিয়েছে? একজনকে মেরে দেবে চাকরি দিয়ে দেবে? আজকে ওনার পরিবারের যদি কেউ হতো, এটা যদি বলতো যে চাকরি না ডবল চাকরি দেবো কেমন লাগতো? শুনেন, কথা হচ্ছে কাউকে মেরে দিয়েছে, কাউকে হত্যা করেছে, তার পরিবর্তে চাকরি দিয়ে সমাধান নয়। চাকরি শুনবেন, আফরাজুলের মেয়ে জানেন, আমরা জানি রাজস্থানে হত্যা করেছিল, ওকে দেখিয়ে ওনার পরিবারকে দেখিয়ে ভোটটা উতরেছিল। কি চাকরি পেয়েছে? সরকারি চাকরির মাইনে কত? 6000 টাকা। আজকে ডেটে সরকারি চাকরি 6000 টাকা কি চাকরি আছে? কন্ট্রাকচুয়াল চাকরিতে নাটক করছে নাকি? তিনি বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের আমি ত্রাতা, তিনি বলছেন আজকে তিনি বললেন সংখ্যালঘু সম্প্রদায় আপনাদের কোনো ক্ষতি হতে দেবো না, আমার সরকার যতদিন আছে কিছু ভুইফোট নেতা আবারও আপনার কথা নাম করলে আমি উত্তর দেবো। 12 বছরে কি করেছে? আমি দেখুন সংখ্যালঘুদের স্পেশালি কথা বলতে আমি আসিনি রাজনীতির ময়দানে, আমি মানুষের কথা বলতে এসেছি। যদি উনি সংখ্যালঘুর কথা বলছেন, 12 বছরে সংখ্যালঘু সমাজের মাতাল বানিয়েছেন, আর কিচ্ছু সংখ্যালঘুদের দেয়নি। তবে পশ্চিমবাংলায় না সংখ্যালঘু না সংখ্যাগুরু সবাই বঞ্চিত। আজকে 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 1000 দিনের ওপরে যারা অবস্থান বিক্ষোভ করছে, শিক্ষক শিক্ষিকা হবু, তারা শুধুমাত্র সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, তারা মানুষ।
আজ আজকে এই শাসকের ১২ বছরে মানুষ আজকে উপেক্ষিত। কথা বলছি যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিচ্ছে, সারা জীবন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, কি বলছেন আপনি? সময় কথা বলবে, দাঁড়াবো বলেছি বলে নিজের ঘাটের টাকা দিয়ে হয় বা কোথা থেকে বার্ধক্য ভাতা দিচ্ছে, দাঁড়াবো বলেছি মেটিয়াপুর যে ২০ কোটি টাকা বরাদ্দ করেছে নাকি রাস্তাঘাটের উন্নয়ন হবে, কতটা হবে কতটা কাটমানি বলতে পারবো না। তো এই এই যে বার্ধক্য ভাতা, এটা সরকারের দেওয়া দরকার, তো সরকার ফেলিওর, উনার পিসি ফেল করছে, তাহলে উনি কি সেটা চোখে আঙুলে দেখিয়ে দিচ্ছেন? এটা কতদিন ভোট আসছে বলে দিচ্ছে, ভোট মিটে গেলে সব ভুলে যাবে। এই রীতিমতো দেখা গেল ডায়মন্ড হারবারে একটা ছোট্ট শিশু বল ভেবে বোমাকে খেলতে গিয়ে তার পা ক্ষত বিক্ষত, কি বলবেন? বাংলায় তো এটা শিল্প, মমতা ব্যানার্জি একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করতে পারেনি, কিন্তু এলাকাতে দেখুন বোমের শিল্প হয়ে গেছে। খুনের জন্য নাকি ১৩ লক্ষ টাকা বরাদ্দ করেন খুন করতে, ওটা মমতা ব্যানার্জিরাই বলতে পারবে ওনারা কত কাকে দেয়। কলকাতা কর্পোরেশনের আন্ডারে আনুক এটা চাইবো, তবে ভাঙরকে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে এসে শুধু ডান্ডা দেখালে হবে না, পুলিশের ডান্ডা দেখালে হবে না, কলকাতা কর্পোরেশনের আন্ডারে আনুক এটা চাইবো। একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট ডায়মন্ড হারবার থেকে বলছেন নমিনেশন দিতে পারবেন না, সেই সব কাঁদনি গাইবেন না। সময় কথা বলবে, ওনাকে প্রস্তুত থাকতে বলুন, গণতন্ত্রে যদি বিশ্বাসী হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়ার করার মতো যদি ক্ষমতা থাকে, তাহলে গণতন্ত্রের পরিবেশ তৈরি করতে পারবেন, কে কত বড় ভোটে হারছে সেটা দেখিয়ে দেবো। লড়াই আগামী দিনে তৃণমূলের সাথে বিজেপির হবে, কে সেকেন্ড পজিশনে থাকবে, কে থার্ড পজিশনে থাকবে, ফার্স্ট পজিশন ওখানে আইএসএফতে বার করবে ডায়মন্ড হারবার থেকে। আমাকে তো ৪২ দিন আটকে রেখেছিল, কতদিন আটকে রাখবে? তৃণমূলে তারা যদি চুরি ডাকাতি না করে তাহলে জামিন পেয়ে যাবে, আর চুরি ডাকাতি করে থাকবে, শুনলাম ২০,০০০ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে আমাদের দেশের টাকা, তাকে ধরলি দোষ হয়ে গেল? ওটা বলতে পারবেন তৃণমূল কংগ্রেসের নেতারা? আমি কি করে বলবো, আমি গুণিন না, আমি বলতে পারছি না কোথায় আছে উনি। আমি একটা কথা বলবো, এনারা হচ্ছে প্রোডাক্ট, যারা ম্যানুফ্যাকচারার তাদেরকে আগে কন্ট্রোল করা দরকার। কালকে এই ধরনের সাজান শেখ আবার তৈরি করে দেবে, কালকে ওই ধরনের অনুব্রত বানিয়ে নেবে এরা, কিন্তু যেখান থেকে তৈরি হচ্ছে যারা ম্যানুফ্যাকচারার সেইগুলোকে বন্ধ করতে হবে। দুর্নীতির যেখানে জন্ম হচ্ছে সেটাকে বন্ধ করতে পারলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে।